হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এস আর কে ডাঙ্কির ডে টু এর বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে ফাইটারের নতুন গানকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির ডে ওয়ানের বক্স ডে বক্স অফিস কালেকশনকে নিয়ে তো ডাঙ্কি ডে ওয়ানে কিন্তু ইন্ডিয়া থেকে প্রায় তিরিশ কোটি কাটা যে কাছাকাছি কিন্তু মানে বিজনেস করেছিল বক্স অফিস থেকে এবং ডে টুতে একটা কিন্তু স্লাইড ড্রপ হয়েছে এবং এই ড্রপটা কিন্তু রিলেভেন্ট এবং এই ড্রপটা কিন্তু হওয়ার ছিল তার কারণটা হচ্ছে ডে টুতে কিন্তু রিলিজ করেছে সালার এবং সালার একটা মেমত কালেকশনস কিন্তু করেছে আমি কিন্তু বলেছি প্রিভিয়াসলি একটা ভিডিওতে সো ডাঙ্কির ডে টুতে কিন্তু প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু একটা ড্রপ হয়েছে যেটা মানে হওয়ার ছিল আর কি সো পিভিআর আইনক্স এবং সিনেপলিস মিলিয়ে ডে টুতে কিন্তু প্রায় ডাঙ্কি প্রায় বারো কোটির একটা একটা কিন্তু মানে ব্যবসা করেছে যেটা সত্যি বলতে ড্রপ হয়েছে এবং ডে ওয়ানে কিন্তু প্রায় এইটিন কারোর কিন্তু কালেকশন করেছিল মানে টপ থ্রি ন্যাশনাল চেঞ্জ থেকে এবং যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে সব কিছু মিলিয়ে মানে মানে পিভিআর আইনক্স সিনেপলিস সিঙ্গল স্ক্রিন এবং লোকাল যে মাল্টিপ্লেক্স আছে মানে মিরাজ বলি এস বিএ বলি ম্যাক্স বলি এই সব কিছু মিলিয়ে প্রায় কুড়ি থেকে একুশ কোটি কিন্তু নেট কালেকশানস কিন্তু করতে চলেছে অন ডে টু ডাঙ্কি যেটা আমি বলবো যে এস নিরিখে কিন্তু একটু খারাপ এবারে দেখা যায় এক্স্যাক্টলি বক্স অফিস স্পিকারটা কী আসে আচ্ছা এবারে সেকেন্ড যে বিষয় বিষয়টাকে নিয়ে কথা সেটা অবশ্যই ফাইটারের নতুন গান ইস্ক জ্যাসা কুসকে নিয়ে এবং এই গানটায় আমরা দেখতে পাচ্ছি ঋত্বিককে এবং দীপিকাকে এবং এই গানটা যখন ফার্স্ট পোস্টার এসেছিলো তখন আমি কিন্তু কথা বলেছি আমার ব্যাপক লেগেছিল। এবং বিশেষ করে ওই পোস্টারটা জাস্ট আগুন লাগিয়ে দিয়েছিলো এবং আমি যখন গানটা আমি কিন্তু কালকেই কিন্তু শুনেছি বাট আমি প্রধান মানে দেখেছি তারপরে সালার কিন্তু দেখেছি তো সব মিলিয়ে কালকে আমার এই গানটার কিন্তু রিয়াকশনস করা হয়নি তো এই গানটায় নতুনত্ব কি আছে এই গানটায় নতুনত্ব কিন্তু তেমন কিছুই নেই এই গানটা আমার ব্যাংক ব্যাংকের কথা কিন্তু জাস্ট মনে করাচ্ছে এই গানটা পাঠানের যে গানটা ছিল সেই গানটার কথা কিন্তু মনে করাচ্ছে এই গানটা ওয়ারে যে গানটা ছিল সেই গানটার সেই টাইপের একটা গানের কথা কিন্তু আমার কিন্তু মনে করাচ্ছে এখানে নতুনত্ব বলতে কী আছে যে ঋত্বিকে ডান্সিং স্টেপ এটা আমার কিন্তু ব্যাপক লেগেছে এবং শুধুমাত্র আমি কিন্তু দেখি গেছি এই পার্টিকুলার গানটার মধ্যে এবং ডান্সিং স্টেপটা কিন্তু ব্যাপক হয়েছে এবং তাছাড়া এই গানটার মধ্যে নতুনত্ব কিন্তু আমার তেমন কিছুই লাগেনি বস গানটা ইটস ঠিকঠাক মোটামুটি বিশাল দাদরানি গানটা গেয়েছে এবং ফিমেল ইডে কিন্তু আছে একজন আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না বাট গানটা ওকে ওকে এবং শুধুমাত্র ডান্সিং স্টেপের জন্যই কিন্তু গানটাকে আমার ভাল লেগেছে তাছাড়া কিন্তু গানটা আমার খুব একটা ভালো লাগেনি এবং সেই একই ধরনের লোকেশানস একই ধরনের সিনেমাটোগ্রাফি টাইপের কিন্তু এখানে দীপিকাকে হট লাগছে এটুকু জাস্ট আমি বলতে পারি বাট গানটা ইটস ওকে ওকে গান দেখা যাক এই গানটা সিনেমা হলে এক্সাক্টলি কেমন লাগে আমার মনে হচ্ছে যে সিনেমা হলে কিন্তু ভাল লাগবে দেখা যাক কেমন লাগে তোমাদের কেমন লাগলো এই গানটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা